প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব থেকে প্রবাসীরা দেশে স্বজনদের জন্য ইফতারে নানা উপকরণ সহ উপহার সামগ্রী পাঠাচ্ছেন কার্গোতে। আর এতে দীর্ঘ 2 বছরের খরা কাটিয়ে প্রবাসী কার্গো ব্যবসায়ীদের সোনালি দিন ফিরেছে। কার্গো পরিবহনে বিভিন্ন দেশের এয়ারলাইন্স চালু থাকায় অল্প সময়ে লাগেজের ডেলিভারি পাচ্ছেন স্বজনরা। 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে সৌদি আরব থেকে একে একে বন্ধ হয়ে যায় প্রবাসীদের কার্গো সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠান। কোনো রকমে টিকে থাকার প্রতিষ্ঠানগুলোকে নানা জটিলতায় সে সময়ে পাঠানো পণ্যগুলো গ্রাহকদের কাছে পৌঁছাতে পোহাতে হয় চরম ভোগান্তি। নির্দিষ্ট সময়ে মালামাল না দিতে পারায় গ্রাহকদের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা সহ সৃষ্টি হয় ব্যবসায়িক দূরত্ব। তবে বর্তমানে আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য দিতে পারায় গ্রাহকদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে আবারও আস্থায় ফিরেছেন কার্গো ব্যবসায়ীরা। বেড়েছে পণ্য পাঠানো, প্রবাসীদের আস্থা ধরে রাখতে পারলে 2 বছরের ক্ষতি অল্প দিনেই কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের বিমানে কার্গো পণ্য পরিবহন ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশ বিমানে এই ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে লাভজনক এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে না বাংলাদেশ, ফলে পিছিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি।